আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মরিচের সস তৈরি করব মাত্র তিনটি উপকরণ দিয়ে, লাল মরিচের সস। আমার মনে হয় এই সসটি আজ পর্যন্ত কেউ ইউটিউবে তৈরি করেনি। চুলায় দেওয়ার ঝামেলা ছাড়া, একেবারে চুলা ছাড়া যেভাবে আমি এই সসটা তৈরি করব সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা হলো আমার আগে তৈরি করা সস, আর এই সসটা তৈরি করে সপ্তাহখানেক পরে খাওয়া যায়, তাই আমি প্রায় 15 দিন আগে এই সসটা তৈরি করেছিলাম, আর এটা এখন প্রায় শেষ পর্যায়ে, আর আজকে আমি তৈরি করে নিয়েছি এটা। আর সেটা কীভাবে তৈরি করেছি সেটাই আমি দেখাবো। আর এটা আমি একটা বোতলে ভরে রেখে দেবো, ভিনেগারের বোতলে রাখবো, যাতে 10-15 দিন পর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে একেবারে। আর এখানে আমার সব কিছু সম পরিমাণের লাগবে। এখানে আমি রসুন নিয়েছি, এখানে প্রায় 3 বড় এই রসুনগুলোকে আমি যদি একটি ব্লেন্ড করি তাহলে 2 টেবিল চামচ হবে। সেই অনুযায়ী আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু বাটা মরিচ নেই তাই গুঁড়ো মরিচটাই আজকাল আমরা ইউজ করি, তাই গুঁড়ো মরিচটা নিয়েছি, রাঁধুনি গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আর 1 চামচে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। মরিচের সাথে মাত্র 3টি উপকরণ মেশালে হয়ে যাবে। আর এখানেও আমি 2 টেবিল চামচ ভিনেগার বা সিরকা, সাদা সিরকা আমি ইউজ করব। আর এখানে কোনো পানি ইউজ করা যাবে না, এটাই আসল কথা। আর স্বাদ মতো লবণ দেবো, লবণটা তো দিতেই হবে সব খাবার, আর সেটা গনায় ধরলাম না, কারণ লবণ ছাড়া ঘিও মাটি। তাই মরিচের সাথে মাত্র রসুন, চিনি আর ভিনেগার মিশিয়ে আপনারা তৈরি করে নেবেন এই মজাদার সসটি। সব একসাথে মিশিয়ে নেব ব্লেন্ডারে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কখনো এই সসটা না খেয়ে থাকেন, আমার রেসিপিটা দেখার সাথে সাথে এটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর কতটা মসৃণ হয়ে গিয়েছে। এখানে রসুন, যেহেতু রসুন আছে চিনি আছে, তাই এটা আপনারা বছর কেন অনেক বছর ধরে এটা খেতে পারবেন। একসাথে যদি অনেক করে রেখে দিতে পারেন তাহলে নষ্ট হবে না, এটা ফ্রিজ ছাড়া বাইরেই থাকবে, বাইরে থাকলেও নষ্ট হবে না, কারণ রসুন কোনো জিনিসে থাকলে বা চিনি থাকলে এই জিনিসটা নষ্ট হয় খুব কম। এই দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ, ঝাল জাতীয় নাস্তার সাথে আপনারা এটা খেতে পারবেন, সাদা ভাতের সাথেও খেতে পারবেন, সিঙ্গারা, সমোসা, চপ, যে কোনো ফাস্টফুডের সাথে এটা আপনারা ইউজ করতে পারবেন, পিৎজা সস হিসেবেও ইউজ করতে পারবেন। আর এটার কালারটা কতটা চমৎকার হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সসটা একবার হলো বানিয়ে খাবেন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাহলে আমি বিদায় নিব। তার আগে আর একটু কথা বলে নিচ্ছি, এই যে এটা হলো আমার আগে তৈরি করা সস, সেটা প্রায় খাওয়া হয়ে গিয়েছে। আমি এটা আরও 1 সপ্তাহ 10 দিন আগে বানিয়েছিলাম, এটা আমার বাসায় খুবই প্রয়োজন, আমার মায়ের খুব প্রিয় সস ছিল, অনেক দিন বানানো হয় না তাই হঠাৎ করে কিছুদিন আগে বানিয়েছি। তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, ভাবলাম এত মজার সসটা আপনাদের সাথে কীভাবে শেয়ার না করে থাকি। আর আমার এই সসটা যদি কেউ কখনো বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এটা বানিয়ে খাবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।